त्रिपुरा नैशनल गैस कम्पानी लिमिटेड गेल संस्थार साथे नेटवर्क विस्तारे चुक्तिबद्ध हयेछे। शुक्रवार त्रिपुरा नैशनल गैस कम्पानी लिमिटेडेर पक्ष थेके गेल संस्थाके 6 কোটি 20 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়, যাতে করে গেল সংস্থা গ্রাহকদের প্রতি দায়বদ্ধ থেকে পশ্চিম জেলা এবং গোমতী জেলার পাইপলাইন পরিষেবা সঠিকভাবে প্রদান করতে পারে। বর্তমানে রাজ্যের সিএনজি স্টেশন রয়েছে 16টি। আগামী মার্চ মাসের মধ্যে 22টি সিএনজি স্টেশন স্থাপনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা ন্যাশনাল গ্যাস কোম্পানি লিমিটেডের আধিকারিক বি সিনহা। তবে আগামী দিনে ত্রিপুরা ন্যাশনাল গ্যাস কোম্পানি লিমিটেডের পরিষেবা আরও উন্নত হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। আপনাদের সাথে পরিচয় করে দিই, মিস্টার আর আর পাল, উনি গেল আগরতলা অফিসে আছেন, বনানী দেববর্মা ডাইরেক্টর কমার্শিয়াল। তো গেলের সাথে এটা গেলের জয়েন্ট ভেঞ্চার, গেলের জয়েন্ট ভেঞ্চার হওয়াতে আমাদের সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে যে গেলের টেকনিক্যালি যে নলেজগুলো আছে, যে এক্সপার্টাইজটা আছে, সেই এক্সপার্টাইজ থাকাতে আমাদের এই কোম্পানির আগামী দিনের অগ্রগতি আরও বেশি ত্বরান্বিত হবে। প্রবলেমটা আপনি যদি বছর খানেক আগে দেখেন প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা থাকার সব থেকে বড়ো কারণ যে ছিল সেটা হচ্ছে যে আমাদের যে প্রসেসটা আছে, মেথডটা আছে, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি বিলগুলোকে নিয়ে বিভিন্ন জায়গাতে দেওয়া হয়। তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে একটা ত্রুটি ছিল, সেই প্রসেসটা ঠিকমতো হতো না। মানে যাদের কাছে আমরা রেসপন্সিবিলিটি দিয়েছিলাম সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী তারা সেই কাজগুলো ঠিকমতো করতো না, যার ফলে আমাদের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতো যে আমরা বিলগুলো দিচ্ছি কিন্তু তারা সেগুলোকে সরবরাহ করছে না। এই জন্য আমাদের যে ইন্টারনাল প্রসেসটা আছে সেই ইন্টারনাল প্রসেসটাকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে নিয়েছি, মানে কন্ট্রাক্টর এবং তাদের লোক বিভিন্ন জায়গা চেঞ্জ করে দিয়েছি। আপনি যদি গত 2-3 মাস বা 4 মাসের স্ট্যাটিস্টিক্স নেন সেটা অনেক ইম্প্রুভ হয়েছে, এবং বর্তমানে হয়তো একটা দুটো কেস থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে যদি দেখা যায় সেই ব্যাপারটাতে কিন্তু অনেক উন্নতি হয়েছে। এবং দিস ইজ নট দ্য এন্ড, আমরা আরও চেষ্টা করছি যাতে মিটার রিডিং নাই করতে হয়, মানে আমাদের মিটারগুলো আমরা অটোমেটিক মিটার করে দেবো যেটাতে মিটার রিডারদের যাওয়ারও দরকার নেই, ওইখানে কত রিডিং হলো সেটা আমাদের কন্ট্রোল রুমেই এসে যাবে, সেটা বছর খানেক আমাদের লাগবে, তাতে গ্রাহকদের আরও বেশি সুবিধা হবে। আমার দুটো প্রশ্ন। আরেকটা জিনিস, যখন কোনো গাড়ি আপনাদের সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে যায়, অনেক গাড়ি বলে যে ওদের 14 কিলো ট্যাঙ্কি থাকা সত্ত্বে 7 কিলো গ্যাস ভেতরে যায় আর যায় না, এবং আপনার টেকনিশিয়ানদের সাথে কথা বলার পর ওরা জানাতে পারে, জানায় যে যদি ভালো প্রেশার দিতে যায় তাহলে পাইপগুলো ফেটে যাবে, সেদিকটা যদি পাইপগুলো ফেটে যায় এইরকম গাড়িগুলোকে রিজেক্ট করা হয় না কেন? না দেখুন, আপনাকে বলে দিই, কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি স্টেশন দু ধরনের সিএনজি স্টেশন হয়, একটা হচ্ছে অনলাইন সিএনজি স্টেশন আর একটা হচ্ছে ডটার বুস্টার স্টেশন। অনলাইন মানে হচ্ছে সেখানে আমাদের যে মেইন পাইপলাইনটা আছে সেই পাইপলাইনটার সাথে সেই স্টেশনটার যুক্ত আছে, আর ডটার বুস্টার স্টেশন হচ্ছে যেমন আপনি যদি দেখেন গোমতিতে আপনি যখন মাথাবাড়ির দিকে যাবেন তখন দেখবেন সেখানেও স্টেশন আছে, এবং মাথাবাড়িতে যখন যাবেন তখন দেখবেন প্রচুর গাড়ি আছে যেগুলোকে লাইট কমার্শিয়াল ভেহিকেল এনসিবি বলা হয়, তারা কতগুলো ক্যাসকেট গাড়ি করে নিয়ে যাচ্ছে। তো কি হয়, এই গ্যাসটাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ভ্যালু অ্যাডিশন করি আমরা আগরতলায়, তারপরে এই গ্যাসটাকে আমরা বিভিন্ন আউট স্টেশনে পাঠাই, ঠিক আছে? তো যখন আমরা বিভিন্ন স্টেশনে ডটার বুস্টার স্টেশনগুলোতে পাঠাই তো সেইখানে তো অনলাইন নয়, সেখানে প্রেশারটা একটু কম থাকে, কিন্তু আপনি যদি টিআরটিসি, এডিনগর আর খয়েরপুর, এছাড়াও আমাদের আইএসবিটি বলে আর একটা মাদার স্টেশন আসছে যেটা হচ্ছে অনলাইন স্টেশন, আপনি যদি আগরতলা শহরের কথা বলেন, আগরতলা শহরে বেশিরভাগ লোকই ওই হয় খয়েরপুর অথবা টিআরটিসি অথবা এডিনগর থেকে গ্যাস করে। স্যার আপনি আপনার মাঝখানে যদি কথা বলছি, একটা অনলাইন গ্যাস যে জায়গাতে বললেন, খয়েরপুরে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যে পাইপগুলো আছে থাকে পাইপগুলো ফেটে একটা ইনসিডেন্ট ঘটেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কারণেই নাকি প্রেশার নিতে পারে এরকম? সেটা আলাদা কারণ, চন্দন একটু বলো সেই কারণ। ত্রিপুরাতে ভালো কিছু হোক সেটা বিশেষ করে আমরা তো খুবই চাই। আমরা ত্রিপুরার ছেলে, আমি গেলে জয়েন করেছিলাম 96-এ জয়েন করার পর এখানেই ছিলাম, তারপর মাঝখানে একবার ট্রান্সফার হয়েছিল আবার এসছি। আমি বেসিক্যালি ফাইন্যান্সের লোক, আমি কস্ট অ্যাকাউন্টেন্ট বিজিএম ফাইন্যান্স। তো যখন 96-এ জয়েন করেছিলাম তখনকার ত্রিপুরা আর আজকের ত্রিপুরার মধ্যে অনেক ফারাক। তো সেটা সম্ভব হয়েছে এই জন্য যে ত্রিপুরাতে গেল যে একটা অ্যাপ্রাইসেস দিয়েছে আরও ভালো করে কিছু করার জন্য,
সেটা করাতেই আজকে এত বড় যে এতগুলো আপনারা যে বলছেন এতগুলো সিএনজি স্টেশন নানান জায়গায় হবে আরও হওয়া দরকার, হ্যাঁ আর প্রবলেম হচ্ছে একটু সলভ করে আরও এগিয়ে যেতে হবে, সেটা একমাত্র সম্ভব হয়েছে গেলের জন্য। যখন প্রথম যে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি ছিল সেটার অ্যাডমিনিস্ট্রেশনে ছিল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যান্ড আসাম গভর্নমেন্ট, কিন্তু যখন 2002 যখন ওটা গেল টেক ওভার করেছে, হ্যাঁ যে এটাকে আরও ফ্লাইশ করতে হবে, তখন থেকে লার্জ স্কেলে মানে আরও আমাদের যে কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে সিএনজিতে আমাদের টিএনজি সিএনজি সেটার অলমোস্ট 20 times বেড়ে গেছে। তো ওটা বেড়েছে এই জন্যই যে আমরা আমরা গেল থেকে যে সাপোর্ট দিয়েছি, যে সাপোর্ট একটা বড় বিজনেস করতে গেলে তার জন্য সাফিসিয়েন্ট ক্যাপিটাল চাই, সাফিসিয়েন্ট ইনপুট চাই, সাপোর্ট চাই, তো সেই সাপোর্টটা দেওয়া হয়েছে। তো এখন যে গেল টিএনজিতে আমাদের গেল থেকে দুজন আছেন, যেমন স্যার আছেন, স্যার এমডি, হ্যাঁ ম্যানেজিং ডাইরেক্টর, উনি কিন্তু বেসিক্যালি গেলের লোক, আবার তিনি যে যিনি আছেন আমাদের ডাইরেক্টর কমার্শিয়াল উনিও গেলেন, তো গেলের সবসময় থাকবে অ্যাডমিনিস্ট্রেশন থাকছে, কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে তো হয় না, তারপরে যে গেল টিএনজিসিতে যারা আছে তারা সাফিসিয়েন্ট কন্ট্রিবিউশন করছে, এবং টিএনজিসিতে যারা আছে মোর দেন 90% এভরি মানে লোকাল হচ্ছে, এবং ওরা আন্তরিকভাবে চাইছে যে ত্রিপুরাতে আরও ভালো করে কী করে বিজনেসটা বাড়িয়ে দেওয়া যায় যাতে ত্রিপুরার লোকরা সেই সুবিধা পায়, এবং আস্তে আস্তে এটা বেড়ে যায়। যেমন স্যার যেটা বলছে যে নয়ডা আর দিল্লিতে, হ্যাঁ সব জায়গাতে অনেক জায়গাতে সিএনজি স্টেশন হয়ে গেছে, এবং আমাদের যে চিফ মিনিস্টার ওনার একটা ইয়ে আছে যেখানে পেট্রোল ফ্রি মানে স্টেশন হবে, মানে স্টেট হবে ত্রিপুরা, পেট্রোল থাকবে না শুধু সিএনজি চলবে, তাতে বেনিফিট কী হচ্ছে যে আমাদের যে পলিউশন সেই পলিউশন হবে না, যে পলিউশনটা বন্ধ করার জন্য আমরা সাংঘাতিকভাবে এই ইয়ের উপরে আমরা সিএনজির উপরে যোগ দিয়েছি, এবং যতটা তাড়াতাড়ি পারা যায়, এবং সার আসার পরে গত 2 বছরে ট্রিমেন্ডাসলি আপনার দেখে নেবেন, আপনাদের কাছে ডাটা সবই আছে যে কতগুলো স্টেশন আগে ছিল আর এখন কতটা হয়েছে, কত গ্যাস আগে সাপ্লাই হতো এখন কতটুকু হয়েছে, তো এই যে একটা মানে বিশালভাবে হচ্ছে, এবং ফিউচার প্ল্যান যেটা আছে, এবং সিজিডি যে বিজনেস সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টও ভীষণ এম্পাসাইজ করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রুল আছে, রেগুলেশন আছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন কে করবে, ইমপ্লিমেন্টেশন যে অথরিটি আছে উনি যদি সেভাবে সঠিকভাবে করেন তবেই রেগুল গত 2 বছরে সাফিসিয়েন্ট এগিয়েছে, আর আমরা আশা করছি ফিউচারে আরও ভালো হবে। থ্যাংক ইউ। অথরাইজ দিয়েছিল মানে আগরতলা দিয়ে, আগরতলা দিয়েতে আমরা গ্যাস সাপ্লাই করতে পারতাম, তো তারপর 9th round মিটিংয়ে পিএনজিআরবি থেকে আমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং গোমতি ডিস্ট্রিক্ট নতুন পেয়েছি অথরাইজেশন, যেখানে আমরা সিএনজি এবং পিএনজি অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারি। তো যে কোনো ডিস্ট্রিক্টে গ্যাস মানে সিজিডি বিজনেস স্টার্ট করার আগে আমাদের তো গ্যাস লাগবে, তো গ্যাসের জন্য আমরা গেল থেকে গ্যাস নিই, তো গেলের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে, অ্যাকর্ডিংলি গ্যাস যেখান থেকে দেয় তা ওইখানে গেলের একটা ফেসিলিটি প্রোভাইড করতে হয়, এবং তার কস্ট মানে যে টিএনজিসিডিকে বিয়ার করতে হবে অ্যাকর্ডিংলি, ওদের তরফ থেকে আমাদের কাছে একটা ডিমান্ড নোট আছে ওই ফেসিলিটি ডেভেলপ করার জন্য, সো দ্যাট দে ক্যান সাপ্লাই গ্যাস টু টিএনজিসিএল ফর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তো ওই যে ডিমান্ড যে টাকাটা ওই চার্জেসটা আজকে আমরা গেলকে হ্যান্ড ওভার করতে যাচ্ছি, যাতে আমরা এরকম এগ্রিমেন্ট হয়ে গেছে ইমিডিয়েটলি আমরা গ্যাসও পেয়ে যাবো, এই হুকআপটা হয়ে গেলে সবারই মানে প্রয়াস থাকতে লাগে, তো গেইল আর টিএনজিসিএল যুগ্ম প্রয়াসেই এটা সম্ভব হচ্ছে, আগামী দিনেও হবে, আর আপনারাও এইভাবে আমাদেরকে পাশে থাকবেন, আর মানে পজিটিভ নিউজ আমরা আশা করি মানে ত্রিপুরাবাসীকে শোনাবেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।